যদিও বাংলাদেশে 27 তারিখের রাতটাকে খুব বেশি গুরুত্বের সাথে পালন করে, কিন্তু আসলে রমজানের শেষ দশকের 5টি বেজর রাতের যে কোনো রাতে কিন্তু কদর হয়ে যেতে পারে। তাই বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে 5টি বেজর রাতের প্রতিটি রাতেই সমানভাবে সমান গুরুত্বের সাথে এবাদত করে যাওয়া, তাহলে কিন্তু কদর আর মিস হবে না। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হুরিমা খাইরাহা ফাকদ হুরিম, যে ব্যক্তি এই কদরের বরকত মাহাত্ম থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হলো। কারণ পুরো রমাদানের মূল আকর্ষণ হচ্ছে এই কদর, কদরকে ঘিরেই সব কিছু। সো এই কদরের বরকত থেকে যারা বঞ্চিত হলো, ফাকদ হরিম, তারা আসলেই বঞ্চিত। হি ইজ দ্য লুজার, সে আসলেই বঞ্চিত। আমরা বঞ্চিত হতে চাই না, আমরা গেইনার হতে চাই, আমরা বারাকা রহমত হাসিল করে নিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফালতামিসু ফিল আশরিল আওয়াখির মিনাল বিতর, রমজানের শেষ 10 দিনের মানে শেষ দশকের বেজর রাতগুলোতে কদর তালাশ করো। তার মানে বাংলাদেশে আজকে থেকে শুরু হয়ে গিয়েছে, তার মানে 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত এবং 29-এর রাত, এই 5টি বেজর রাত, অড নাইটসগুলো, 5টি রাতের যে কোনো একটি রাতেই কিন্তু কদর হয়ে যেতে পারে। এবং কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা সূরাতুল কদর নামে একটি সূরাই নাজিল করেছেন, যেখানে আল্লাহ বলছেন, লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চেয়ে সেরা। 1000 মাসে হয় 83 বছর 4 মাস। তার মানে আজ রাতে যদি আমরা এবাদতের মধ্য দিয়ে এই রাত্রি কাটাতে পারি, তাহলে 83 বছর 4 মাস এবাদত করলে যে পরিমাণে সওয়াব পাওয়া যাবে, আল্লাহ তাআলা ঠিক ওই পরিমাণে সওয়াব দিবেন এটা আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন খৈরুম মিন আলফি শাহর, তার চেয়েও বেশি পরিমাণ সওয়াব, ব্লেসিংস, মাহাত্ম আমরা অর্জন করতে পারবো। এবং সালামুন হিয়া হাত্তা মাতলা আল ফজর, ফজর পর্যন্ত, রাত থেকে মাগরিবের আজান থেকে শুরু করে ফজর পর্যন্ত পুরো সময়টাই কিন্তু কদরের বরকতময় রাত। এবং যখন কদরের রাত আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবাদতে খুব বেশি নিমগ্ন হয়ে পড়তেন। সারা বছরের কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে এবাদতের কোনো নজির পাওয়া যায় না, শুধু কদরের এই রাতগুলো ছাড়া বা রমজানের শেষ 10 দিনের এই সময়টুকুন ছাড়া। হাদিস শরীফে এসেছে, ইদা জা আল আশরা আহিয়া লাইলা ওয়া আইকাদা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিসার, রমজানের শেষ দশক যখন আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে ইবাদত করতেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ইবাদত করতেন। কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়তে পারি, কোনো সমস্যা নেই। রমজানের শেষে 10 রাত সবচেয়ে গুরুত্বপূর্ণ শবে কদরের রাত, আর এজন্যই আমরা বাংলাদেশের মুসলমান রোজাদার পুরুষ এবং নারীরা এই 10 রাতে সবচেয়ে গুনাহ করি। কোথায়? মাশাআল্লাহ, সচেতন, বড় কষ্টের ব্যাপার। রোজাদার মহিলারা, পুরুষেরা, ঠিক শেষ 10 রাত, যে 10 রাত আল্লাহর রহমতের দরজা খোলা হয়েছে শবে কদরের রাত, আমরা প্রায় পুরো 10টা রাতই মার্কেটে গেল। আমরা চেষ্টা করব কেনাকাটা আগে করতে, একটু কষ্ট হলেও দিনে করতে, এবং দিনে না হলে মাগরিব থেকে ইশার ভিতরে করে নিতে, ইশার পর থেকে বাকি রাত জন্য ইবাদতে কাটাই। একান্ত বাধ্য হলে যদি মেয়েরা মার্কেটে যেতে হয়, পর্দার সাথে যাবেন, তারপরও যে পালাপাড়ি হয়, বোরকা পড়লেও পর্দা হয় না। এই জন্য কেনাকাটা থাকলে যদি মেয়েদের মার্কেটে যেতেই হয়, তাহলে রোজার প্রথম দিকে কেনাকাটা করে নেবেন, পর্দা সহ যাবেন, শালীন ভাবে যাবেন, পুরুষের ভিড়ের ভিতরে যাবেন না। আর পুরুষেরাও যারা একান্ত ব্যবসায়ী, তাদের কথা ভিন্ন, তারা বাধ্য হয়ে দোকানে থাকবেন, তারা দোকান বন্ধ করে শেষ সাথে অন্তত তারা কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়বেন, আর যারা পারবেন তারা ইশার আগে সব হাজত ছেড়ে বাকি রাত 20 রাত থেকে 30 রাত পর্যন্ত পুরো রমজান শেষ 10 রাত আপনারা প্রতি রাতেই তারাবি ছাড়াও কিছু নামাজ পড়বেন। শবে কদর মানে 27 না, শবে কদর মানে শেষ 10 রাত।